দর্শক স্বাগত একাত্তর মঞ্চে, আমি সামিয়া রহমান। বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে দেশ 3 দিনের শোক পালন করছে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ সর্বস্তরের মানুষ শোকাহত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া সহ দলমত নির্বিশেষে মানুষ বঙ্গভবনে গিয়ে প্রয়াত রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানান। রাজনীতি পর্যবেক্ষকগণ মনে করেন, বর্তমান রাজনৈতিক সংকটে ভূমিকা রাখতে পারতেন যে কজন মানুষ, তিনি ছিলেন তাদের অন্যতম। কারণ এর আগে 1/11 সময় আমরা দেখেছি, সেই সময় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের আপোষহীন ভূমিকা রাজনৈতিক সংকট উত্তরণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া প্রত্যাবর্তনে বড় ভূমিকা রেখেছিল। তার সংগ্রাম ছিল গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া। আজ সেই প্রক্রিয়া সহিংসতার কারণে আবারও সংকটে। সেই সংকট উত্তরণে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মতো আমাদের প্রবীণ অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাজনীতি পর্যবেক্ষকগণ কি ভাবছেন, তা আজ আমরা জানার চেষ্টা করব একাত্তর মঞ্চে। আজ এই মঞ্চে আমার সাথে যারা আছেন, আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে আছেন অধ্যাপক ডাক্তার কিউএম বদরুদ্দোজা চৌধুরী, সাবেক রাষ্ট্রপতি এবং সভাপতি বিকল্পধারা বাংলাদেশ। ওয়ালাইকুম সালাম। আমার সাথে আরও আছেন ব্যারিস্টার রফিকুল হক, প্রবীণ আইনজীবী, এবং গুলশানের বাসা থেকে আমাদের সাথে সরাসরি সংযুক্ত হচ্ছেন অধ্যাপক মোস্তফা নুরুল ইসলাম, জাতীয় অধ্যাপক। আপনাদের সবাইকে ধন্যবাদ আজ একাত্তর মঞ্চে এখানে আসার জন্য। দর্শক, আমরা আলোচনা শুরুর আগে আজকের দিনের প্রধান সংবাদগুলো একটু শুনে আসব। শোকের দিনে 1/11 সামিল সবাই প্রয়াত রাষ্ট্রপতির কফিনে দলমত নির্বিশেষে সব মানুষের শ্রদ্ধা। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বহু আকাঙ্ক্ষিত গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান। গণতন্ত্রের ভিত মজবুত করে দিয়ে গেছেন, এমন একটা মুহূর্তে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন যখন এই জাতির জন্য তাকে আমাদের সব থেকে বেশি দরকার ছিল। আগামী 5 বছরের জন্য নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি। বর্তমান স্পিকারকে সবচেয়ে যোগ্য বলছেন এরশাদ। বলছি, বর্তমান যে স্পিকার আছে তাকে, উনি হলে ভালো হবে, ভালো মানুষ। 7 বার এমপি হয়েছেন, নিবেদিত প্রাণ আওয়ামী লীগের কর্মী, আমার সবাই থেকে শ্রদ্ধা করি। দর্শক, আমরা চাই আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগদান করুন, ফোন, এসএমএস, ফেসবুক, টুইটার, স্কাইপ, যে কোনো মাধ্যমে। অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, আমি যদি শুরু করি, আপনি নিজেও একসময় বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, আপনি প্রবীণ এবং অভিজ্ঞ রাজনীতিবিদ। রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে আপনি দেখেছেন, রাজনীতি, সামাজিক নানা কারণে আপনার তার সম্পর্কে অভিজ্ঞতা আছে। রাজনীতিবিদ জিল্লুর রহমান এবং ব্যক্তি মানুষ জিল্লুর রহমান, এ বিষয়ে আপনার অভিজ্ঞতা জানতে চাই। ব্যক্তি দিয়ে শুরু করি। জি প্লিজ, এটি ভালো হবে। আসলে আমি অনেকে চিনতাম আমার বড় ভাইয়ের ক্লাসমেট হিসাবে, ঢাকা কলেজ যখন উনি ছাত্র, তখন শুনেছি উনি ভালো ছাত্র ছিলেন, অত্যন্ত ভদ্র ছাত্র ছিলেন, মফস্বল থেকে এসেছিলেন কিন্তু অত্যন্ত ভদ্র ছাত্র ছিলেন এবং সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন, ভালো ছাত্র ছিলেন, এটুকুই জানতাম। তারপর যখন আরও দিন চললো, এগিয়ে গেলাম আমরা সবাই, তখন ওনাকে রাজনীতিবিদ হিসাবে দেখতে পেলাম। প্রথমে রাজনীতি কর্মী হিসাবে দেখলাম, রাজনীতিবিদ হিসাবে দেখলাম। ভিন্ন ভিন্ন পর্যায়ে উনি যখন রাজনীতি করেছেন, উনি নীতির মধ্যে থাকতেন, এটা আমাদের কিন্তু আসল পরিচয় আমার সঙ্গে যাই ভালো সবচেয়ে বেশি ছিল সংসদে এসে। উনি 7 বার নির্বাচিত হয়েছেন, আমিও 5 বার সংসদে ছিলাম। সবশেষে উনি যখন উপনেতা হলেন, সরকারি দল বা বিরোধী দল যেটাই বলেন আওয়ামী লীগের, আমি যখন সরকারি বা বিরোধী দলের উপনেতা ছিলাম, সেই সময় আমাদের মুখোমুখি অনেক কথাবার্তা হয়েছে। আজকের সংসদে তাকার খুব দুঃখ হয়, আজকের সংসদে যে ধরনের কথাবার্তা হয়, যে ধরনের আক্রমণাত্মক ভঙ্গি ব্যবহার করা হয়, যে ধরনের আক্রমণ যারা নেই এখন চলে গেছেন তাদের উপরে, জাতীয় নেতাদের উপরে দুঃখজ্জ হয়। কিন্তু এই মানুষটিকে দেখতাম আমরা, সংসদে ছিলেন, কেউ বলতে পারবে না ওই ধরনের কোনো একটি কথা প্রয়াত রাষ্ট্রপতি এখন সংসদ সদস্য হিসাবে এবং প্রধানমন্ত্রীর পাশের সিটে বসা একজন সংসদ সদস্য হিসাবে, নেতা হিসাবে, কখনোকে আঘাত দিয়ে দুর্ব্যবহার করে বা এক ময়দানের বক্তৃতার মতো করে উনি কখনো বলেন নাই। এটা বড় জিনিস। এখন আমরা দেখতে পাই সংসদে ভালো ছেলে তারাও মোটামুটি অভিজ্ঞ, যারা সংসদে ময়দানের বক্তৃতা দেন। জিল্লুর রহমানের এই জিনিসটা ছিল অত্যন্ত অত্যন্ত গ্রহণযোগ্য। আমি তাকে অনেক অনেক কিছু লক্ষ্য করতাম এবং তাতে অনেক নিশ্চয়ই শিখেছি আমি, আমার মধ্যে নিশ্চয়ই এসেছে এই জিনিস যে আসলে
অশ্রদ্ধা দেখে মানুষ কখনো বড় হতে পারে না। আপনি বলছেন যে অশ্রদ্ধা দেখিয়ে অন্যকে অশ্রদ্ধা করে আসলে মানুষ কখনো বড় হতে পারে না এবং উনি কখনো আক্রমণাত্মক ভাষা ব্যবহার করতেন না। ব্যারিস্টার রফিকুল হক উনি যেটা বলছেন যে জিল্লুর রহমানের কথা বলছেন, উনি কখনো কাউকে অশ্রদ্ধা করতেন না। আমরা দেখেছি যে আমাদের সমাজে আসলে একজন মানুষকে সব দল মতের মানুষ পছন্দ করে এমনটি কিন্তু খুব একটা ঘটে না, খুব কম। কিন্তু রাষ্ট্রপতি জিল্লুর রহমান সম্পর্কে সবাই একই কথা বলছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে 75-এর দুঃসময় জিল্লুর রহমানের কথা বলেছেন এবং তিনি একাগ্রের পরে জিল্লুর রহমানের সাহসী ভূমিকার কথা বলেছেন। এবং বেগম খালেদা জিয়া, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে জাতির ক্রান্তিকালের তার ইতিবাচক ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এবং উনি যেটা বললেন যে কখনো আক্রমণাত্মক ভাষা ব্যবহার করতেন না, সেটাও খালেদা জিয়া বলেছেন। ধন্যবাদ। উনি অ্যাজ অ্যাডভোকেট আমি বেশিরভাগ জানি, আমি তো আর পলিটিক্স করি না, ওনাকে অ্যাডভোকেট হিসেবে কলিগ হিসেবে জানতাম আর ব্যক্তিগতভাবে জানতাম। ওর ছেলে, আমার ছেলের মতন পাবন প্রেসিডেন্ট একটা গিয়েছে আর একটা প্রেসিডেন্ট পাওয়া যাবে, কিন্তু জিল্লুর রহমান, মানুষ জিল্লুর রহমান বোধ হয় পাওয়া খুব ডিফিকাল্ট হবে। আমাদের বর্তমানে যারা সিনিয়র পলিটিশিয়ান আছে তারা স্বীকার করবেন মানুষ জিল্লুর রহমানকে পাওয়া ডিফিকাল্ট হবে। মানুষ জিল্লুর রহমান অনেক বড় ছিলেন দেন প্রেসিডেন্ট জিল্লুর রহমান। প্রেসিডেন্ট পাওয়া যাবে, তবে উনি এমন সময় মারা গেলেন। একটা জিনিস নিয়ে আমি খুব ভয় পাচ্ছি, যেটা হবে সেটা হচ্ছে যেই প্রেসিডেন্ট হোক সেটা 5 বছরের জন্য হোক, এই সরকার তার 1 বছর বড় জোর আছে, 7 মাস আছে, পরে নাও আসতে পারে, তখন কি অসুবিধা হবে? আপনি সেই কথা বললেন এবং এখন যে সংকট চলছে এখন এখন সংকট কি তার এই সংকটে তার মা যাওয়া তো অত্যন্ত আমাদের জন্য দেশের জন্য ক্ষতিকর। আপনি মনে পড়ে যখন ইলেকশন কমিশনার অ্যাপয়েন্ট করা হবে উনি ডেকেছিলেন, সবাই গিয়েছিলেন ওনার ডাকে, আপনি বলে মনে নেই, ইলেকশন কমিশনার অ্যাপয়েন্টমেন্টের সময় উনি সবাই গিয়েছিল, খালেদা জিয়াও গিয়েছিলেন, সবাই গিয়েছিলেন। তাহলে তিনি এমন একটা ব্যক্তিত্ব ছিলেন যে তার ডাকে দুই পক্ষ যারা একে অপরের মুখ দেখে না তারাও তার সামনে তার কাছে গিয়েছে। আমরা মুখ দেখা দেখার পরেও গিয়েছি, বুঝলেন না? সুতরাং সেদিক থেকে মানুষ জিল্লুর রহমান বিগ থিং। উনি যেটা বলছেন যে রাষ্ট্রপতি একজন গেলে আরেকজন রাষ্ট্রপতি আসবেন, কিন্তু ব্যক্তি জিল্লুর রহমান যেমন ছিলেন এবং পরবর্তী 5 বছরের জন্য তিনি ক্ষমতায় থাকবেন এবং রাজনৈতিক নেতাদের আচরণ নিয়ে এখন নানা রকম প্রশ্ন উঠেছে, এই সংকটকালে জিল্লুর রহমানের আমার মনে হয় যে উনি তো রাজনীতি করেন না, কাজেই ওই রাজনীতির ভেতরের মার পেছনে একটু বুঝতে চান না, বুঝেন না, উনি খুবই ভদ্র। সেই জন্যেই আসলে ওই যে কথা বলেন খুব গুরুত্বপূর্ণ, এখন যিনি রাষ্ট্রপতি হবেন 5 বছরের জন্য হবেন, এবং যদি এমন হয় এই সরকার না থাকে, তাদের একজন প্রেসিডেন্ট রয়ে গেল, তাহলে উনি যতবার পার্লামেন্ট থেকে বিল আসবেন যদি তার দল তাকে অনুরোধ করে সেগুলো একটাতে সই করবেন না, একটা অচল অবস্থার সৃষ্টি হবে। একবারে পাশ হবে না, দুবার লাগবে, তিনবার বার ফিরে যাবে, সেটা আলাদা কথা, কিন্তু একটা অচল অবস্থার সৃষ্টি করতে পারে। কিন্তু চেক এন্ড ব্যালেন্সেরও একটা ব্যাপার থাকতে পারে না? আচ্ছা ঠিক আছে, তাহলে বর্তমানে যে প্রেসিডেন্ট ছিলেন অথবা এর আগেও যারা প্রেসিডেন্ট ছিলেন তারা তো কখনো আটকান নাই বিল, একটা নতুন ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, যা হতে পারে সেটা আমি বলছি, হবেই আমি বলি না। তবে এমন একজন রাষ্ট্রপতি যদি দেওয়া যায় সরকারের হাতে, এটা তারা যে সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে তারপর একটা রাষ্ট্রপতি আনেন, রাষ্ট্রপতির সুবিধা আছে, সুবিধা আছে যে আপনাকে পার্লামেন্টের মেম্বার হতে হবে, পার্লামেন্ট মেম্বার লাগবে না, আপনাকে যে কোনো একজনকে যে ভালো একজন লোক এই আপনি টেকনাফ থেকে, তেঁতুলিয়া বলেন, সুন্দরবন থেকে, অ্যাকসেপ্টেবল টু অল, যে কোনো জায়গা থেকে অ্যাকসেপ্টেবল টু অল পার্টি, এইরকম একজন দেখার মতো যোগ্য প্রার্থী জানা যায় তাদের দলের, আপনি বলছেন সকলের দলের হোক দলের বাইরে হোক, খুবই গুরুত্বপূর্ণ না হলে অসুবিধা হবে। টেকনিক্যালি যেই প্রেসিডেন্ট ইলেক্ট হবে হি উইল কন্টিনিউ ফর ফাইভ ইয়ার্স এই গভর্নমেন্ট নেয় আর 6 মাস 7 মাস 8 মাস আছে, পরে নাও আসতে পারে, না আসতে তখন কি অবস্থা? তখন ওই যে বললাম যেটা হতে পারে, যেটা প্রথম জেনে যেটা হতে পারে বিল পাস হচ্ছে না, পদে পদে বাধা পড়বে, পড়তে পারে। অধ্যাপক মোস্তফা নুরুল ইসলাম গুলশানের বাসা থেকে সংযুক্ত হয়েছেন, আপনি আমাদের আলোচনা শুনছিলেন। জিল্লুর রহমান, ব্যক্তি জিল্লুর রহমান সম্পর্কে বলা হচ্ছিল, রাজনীতিবিদ জিল্লুর রহমান সম্পর্কে বলা হচ্ছিল এবং তার এই সংকটে, দেশের এই সংকটে তার প্রয়াণ, সে বিষয়ে আপনার কথা জানতে চাচ্ছি। এবং পরবর্তী এখন যারা রাজনীতি করছেন বা ভবিষ্যতে করবেন তাদের জন্য আসলে তারা তার কাছ থেকে কি শিক্ষা নিতে পারে? যে প্রশ্নটা আমাকে করা হয়েছে
আমি ঠিক সেই এলাকার ব্যক্তি কতটা আমি জানি না, তবে ডক্টর বদরুদ্দোজা চৌধুরী তার অভিজ্ঞতা থেকে কথা বলেছেন এবং ব্যারিস্টার রফিকুল হক তার অভিজ্ঞতা থেকে কথা বলেছেন। একজন জিল্লুর রহমান গেলে আরেকজন জিল্লুর রহমানকে পাওয়া ডিফিকাল্ট হবে, এই ধরনের একটা উক্তি করা হয়েছে। কথাটা সর্বদা যে সত্য তা আমার মনে হয় না। এক এক কালে এক এক দেশে সংকট আসে, পরে আবার মহানায়ক তাকেও পাওয়া যায়। এটা সদাই নিত্যকাল যে সত্য তা নয়। যেমন ধরা যাক আমাদের ইসলাম ধর্মের কথাই যদি আমরা বলি, কোরেশদের তখন অবস্থা অত্যন্ত খারাপ, তারা নিরক্ষর বেদুইন জাতি, কিন্তু সেখান থেকে একজন বেরিয়ে এলেন হযরত মুহাম্মদ আবদুল্লাহর পুত্র হযরত মুহাম্মদ, যিনি নিজে নিরক্ষর ছিলেন, তিনি শান্তির ধর্ম ইসলাম প্রচার করলেন। আর একটা উদাহরণ, যীশু খ্রিস্টের জন্ম যে জায়গাটায়, ভেড়ার খামারে তার জন্ম, সেখানকার অবস্থাও খুবই খারাপ ছিল, তিনি কি প্রচার করলেন? তিনি প্রচার করলেন লাভ দাই নেবার, এবং তাকে ক্রুসিফাই করা হয়েছিল যখন তার বয়স 31-32 বছর। বর্তমান বিশ্বের সর্বাধিক সংখ্যক ব্যক্তি খ্রিস্টান, দ্বিতীয় সর্বাধিক সংখ্যক ব্যক্তি মুসলমান। সুতরাং আমরা ভবিষ্যৎবাণী করতে পারি না যে এই দুঃসময় কখনোই কাটবে না, এটা হতে পারে না। তাহলে বাংলাদেশে বঙ্গবন্ধুর জন্ম হলো কী করে? টুঙ্গিপাড়ায় যে শিশুর জন্ম হয়েছিল, কে জানতো যে একসময় বিবিসির জরিপে তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হবেন? সুতরাং ওটা বলা যায় না। যদি শব্দটা ব্যবহার করা উচিত নয়, দেশ কালের পরিপ্রেক্ষিতে কেউ বলতে পারে না। মানুষকে তো বলাই হয় আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা। আমার জীবনের শেষ প্রান্তে পা দিয়ে আমি আশাবাদী, জিল্লুর রহমানকে হারিয়ে আমরা অভিভাবক হারিয়েছি, আমরা এতিম হয়ে গেছি। আর জিল্লুর রহমানকে তো ব্যক্তিগতভাবে চিনি আমি, সে 1946 সাল থেকে, তার হয়ে ওঠা ব্যাপারটা অনেকটাই আমার ব্যক্তিগতভাবে দেখা। তখন কে জানতো ইনি জিল্লুর রহমান হবেন, এবং আমরা এত আফসোস করবো যে আর একজন জিল্লুর রহমানকে খুঁজে পাওয়া যাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক মুসাফিনুল ইসলাম, আপনার আশাবাদের জন্য। আপনি আমাদের সাথে থাকুন, আমরা আলোচনায় আবার ফিরবো, একটা বিরতি নিতে হচ্ছে দর্শক, এখন একটা বিরতি। অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, 1/11 সময় দেশ যেরকম সংকটের মুখোমুখি পড়ে গেছিল, সে সময় গণতান্ত্রিক ধারার প্রত্যাবর্তনে জিল্লুর রহমান ভূমিকা রেখেছিলেন, এখন আমরা আবার ঠিক সেই রকম একটা সংকটের মুখোমুখি দেশকে দেখতে পাচ্ছি, এবং দুই প্রধান বিরোধী দলগুলো একেবারে পরস্পর বিরোধী অবস্থানে চলে গেছে। আপনারা প্রবীণ অভিজ্ঞ রাজনীতিবিদ, আপনারা কী মনে করছেন এই সংকটটা কিসের জন্য? যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে জামাতের যে সহিংসতা, সেই কারণে, নাকি নির্বাচনকালীন সরকার নিয়ে সরকার এবং বিরোধী দলের যে অবস্থান সেটি নিয়ে? আমার এক কথা একটা উত্তর চলবে না। তার কারণ হলো, একদিকে নির্বাচন অত্যন্ত কাছাকাছি, সেখানে নির্বাচন আগে কার যোগ্যতা দেশবাসীর কাছে প্রকাশ করা যায়, প্রভাব বিস্তার করা যায়, এটা কিন্তু আসল কথা। এই জন্যেই একদিকে সরকার তারা চেষ্টা করছে তারা দেশবাসীকে ইমপ্রেস করতে, আমরাই সত্যিকারের যোগ্য ব্যক্তি, ভবিষ্যতে আমাদের নির্বাচিত করতে হবে, এই ধরনের বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে, করুক, এটা করতেই পারে। আপনি কি মনে করছেন যুদ্ধাপরাধের বিচার অন্যদিকে যেখানে যেখানে পয়েন্ট আছে সেগুলো তারা ব্যবহার করছে? যেমন একটা হলো যুদ্ধাপরাধের বিচার। নিশ্চয়ই যুদ্ধাপরাধের বিচার প্র্যাকটিক্যালি বাংলাদেশের সবাই চায়, এতে কোনো খুব একটা সন্দেহ নেই, এক্সেপ্ট যারা মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছে তারা ছাড়া বিচার চায় নিশ্চয়ই। কিন্তু প্রত্যেকের কী শাস্তি হবে রাস্তায় দিয়ে ডিকটেট করা, জজ সাহেব এটার উত্তর উনি দিবেন। কিন্তু জামাতের যে সহিংস আচরণ আমরা গণমাধ্যমে দেখেছি সেটা নিয়ে আপনি কি বলবেন? নিশ্চয়ই গণমাধ্যমে যে দেখা যাচ্ছে যে ধরনের আচরণ, এগুলো অবশ্য অগ্রহণযোগ্য, কোনো সন্দেহ, নট অ্যাকসেপ্টেবল পলিটিক্সে, এগুলো নট অ্যাকসেপ্টেবল। মানে আমরা তো আগেই বলেছি, যেটা আমি আপনাকে আগেই বললাম, যে
হিংসা করে আসলে কোনো কিছু অর্জন করা যাবে না এবং শ্রদ্ধা করে আপনি কিছু হারাবেন না। এই যে শ্রদ্ধার যেটা হারিয়ে গেল এটাই সবচেয়ে বেশি দুঃখের কথা। কেন জামাত কোন দেশকে শাসন করবে এমন কোনো নজির আমরা দেখি না, এমন কোনো প্রমাণ দেখি না, ইন্ডিকেশনও দেখি না। এই দেশকে শাসন করবে যা দেখাচ্ছে অদূর ভবিষ্যতে কিছুদিন পর্যন্ত এটা আওয়ামী লীগের বিএনপি, তাদেরকে আচরণের দিক থেকে অনেক বেশি সংযত হতে হবে। আর একটা কথা যে বললেন প্রফেসর সাহেব মুস্তাফা নুরুল ইসলাম সাহেব, ভালোই বলেছেন নিশ্চয়ই। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আল্লাহর দেওয়া একটা স্পেশাল জিনিস, যেমন হজরত ঈসা আলাইহিস সালাম ওনাকে তো মনোনীত ব্যক্তি এরা, এবং এরা যে মনোনীত হয়ে এসেছিলেন সেটা একটা খুব সাধারণ ঘটনা হয়, এটা অসাধারণ ঘটনা, এটা আল্লাহর ইচ্ছায় নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক একইভাবে বাংলাদেশের স্বাধীনতার জন্য শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তার প্রয়োজন ছিল, এটাও সত্যি কথা। কিন্তু আপনি যদি আমরা যদি হতাশ হয়ে আশা ছেড়ে দিই যদি কখনো কেউ আসবে তাহলে হবে না, প্র্যাকটিক্যালি আমাদের কাজ করতে হবে। সেই জন্য আমরা প্র্যাকটিক্যাল সাজেশন দিলাম যে সমস্ত দলের সঙ্গে হতাশার কথা বলেন, উনি বরং আশাবাদ ব্যক্ত করেছেন। আশা যদি আল্লাহ দেয় এরকম তা না, পলিটিশিয়ানদের কাজ করতে হবে, কেন করবে না? আপনার কাছে হাতে ক্ষমতা আছে, আপনি বিরোধীরা আছেন, আপনিও কি বলে প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং, কেন কথা বলবেন না? দেশের ভাগ্য শুধু আপনার দুজনের উপর কেন নির্ভর করবে? দেশের মানুষের উপর নির্ভর করবে, প্রফেশনাল লোকজনের উপর নির্ভর করবে, ব্যারিস্টার সাহেবদের উপর নির্ভর করবে, চিকিৎসকদের উপর নির্ভর, তারা কথা বলতে পারবে না? তাদের সবাইকে বলতে হবে, প্রত্যেকের অধিকার আছে, প্রত্যেকের অধিকার আছে, সেই অধিকারে তারা কথা বলবে, সেই তারা কথা বলবে, আপনারা মিলে মিশে সবাই মিলে একটা ঠিক করেন এক্স্যাক্টলি হবে, দেখেন কিভাবে দেশ চলে, সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেন, প্রাইম মিনিস্টার মাননীয় প্রাইম মিনিস্টার সাহেব, মেবি আওয়ামী লীগ, বাট ইউ ফাইন্ড আউট ম্যান হু ইজ অ্যাকসেপ্টেবল টু অল, জিল্লুর রহমান সাহেব আওয়ামী লীগের ছিলেন, বাট হি ওয়াজ অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্ট না, আমরা কেন সবাই তার সঙ্গে দেখা করতে গেলাম? অধ্যাপক মোস্তফা নুরুল ইসলাম, আর বাইরে প্রফেশনাল লোক যারা আছে তাদের সঙ্গে না, তাদের তো ব্যক্তিগত মনোনয়ন থাকতে পারে, তারা তো দেশের মানুষ। অধ্যাপক মোস্তফা নুরুল ইসলাম, আপনি এই প্রসঙ্গে কিছু বলবেন? আমার শুধু একটা কথাই বলার, এবং সেটা আমি রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃত করি, কার নির্ণয় করো তুমি, এ আমার এ তোমার পাপ। যারা বড় বড় কথা বলেন, অন্যকে অ্যাকিউজ করেন, তারা একটু বিবেচনা করে দেখুন, নিজের কাছে নিজে বিবেচনা করুন, আয়নাতে নিজের মুখ দেখুন, এ আমার এ তোমার পাপ, অন্যকে অ্যাকিউজ করে কোনো লাভ নেই। আর রেভলিউশনের পরে একটা কাউন্টার রেভলিউশন আসে, দেশে দেশেই তাই হয়েছে, কাউন্টার রেভলিউশনের পিরিয়ডটায় আমরা এখন যাচ্ছি, অবশ্যই আমি আশাবাদী কাউন্টার রেভলিউশনকে অতিক্রম করে আমরা নতুন ভবিষ্যৎ আমরা পাবো। আর যে পানি গড়িয়ে যায় সে পানি কখনো উজানে আসে না। রাজনীতি যারা করছেন, আমি তাদের কাছে আমার এই 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 দীর্ঘ একসময় ছাত্র রাজনীতি আমিও করেছি, এক সময়কার অভিজ্ঞতা আমার নিজেরও রয়েছে। এই যে বললাম তো জিল্লুর রহমানের সঙ্গে আমার প্রথম পরিচয় ভাষা আন্দোলনের আমল থেকে। আমি আপনার কাছে আবারও আসছি অধ্যাপক মোস্তফা নুরুল ইসলাম, আমি যে প্রসঙ্গটাতে ছিলাম, আপনারা রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বলছেন যে সবার কাছে গ্রহণযোগ্য যেন হয়, আমি আর একটা প্রসঙ্গে যেতে যাচ্ছি, দেশে যে আমি এখানে আমি একটা পয়েন্ট বলি, আপনি অবশ্য বলতে পারেন যে এখন কেন এই প্রশ্ন তুলছেন, অন্য সময় যখন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল তখন তো এই কথা তুলেন নাই, তুলে নাই এই জন্যে তখন জাতি এই ক্রান্তি লগ্ন ছিল না, যা সিদ্ধান্ত সেইভাবে নেন, কোনো অসুবিধা হবে না, নিশ্চয়ই হবে না, একত্রিত করা হবে কেমন করে যদি প্রধান বিরোধী দলের সাথে যদি আগে থেকে বলেন কেউ কথা বলবে না তাহলে আলাদা কথা, আমি সরকারে আছে, আমার কিছু ক্ষমতাও আছে, আমার অন্যান্য অনেক পদ্ধতি আছে যেগুলি এখানে খোলামেলা আলোচনা করার দরকার নাই, যেদিক দিয়ে আপনি অনায়াসে, কিন্তু জোটের সাথে যদি থাকেন আপনারা তাহলে সেই জোটের সাথে বিপক্ষে যে বিরুদ্ধে যে কেমন করে আসলে তাদের বিরুদ্ধে কথা বলবেন, রাজনীতি করলে আপনি বুঝতে পারবেন, এখন চট করে বুঝতে পারবেন না, আলাপ করার সবসময় সুযোগ থাকে, সবসময় ব্যবস্থা থাকে, হতাশার কিছু নেই, আপনি যতগুলো নির্বাচন হয়েছে তার আগে মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, ওই গেছে বাংলাদেশে, কিন্তু একে অন্যের প্রতি সবসময় খুব ভালো ভালো কথা বলতেন এটা ভাবারও কোনো কারণ নেই, কিন্তু তারপরও আলাপ করার ইচ্ছা থাকলে এই ইচ্ছাটা যেহেতু আপনি সরকারে আছেন, যেহেতু ক্ষমতা আপনার হাতে, সেই জন্য ইচ্ছাটা কিন্তু আপনাকে প্রথম করতে হবে, ঘরের মুরব্বী আপনি, আপনি বাড়ির বাবা, কথার তো আপনাকে